নমস্কার বন্ধুরা, শঙ্করি কিচেনে সকলকে স্বাগত। আজ তৈরি করেছি কাউঞ্চালের খিচুড়ি। ব্রত পালনে অনেক সময় এরকম কাউঞ্চালের খিচুড়ি খাওয়া হয়, অনেকে এটা শ্যামাচালের খিচুড়িও বলে থাকেন। এই খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে, আপনি বুঝতেই পারবেন না চালের খিচুড়ি খাচ্ছেন কি এরকম কাউঞ্চালের খিচুড়ি খাচ্ছেন। এর সাথে আমি গাটি কচুর বড়া তৈরি করেছি। এই রেসিপি আমার শেয়ার করা হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একাদশীতে এরকম কাউঞ্চালের খিচুড়ি আপনারা তৈরি করে খেতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ছোটো বাটির এক বাটি কাউঞ্চাল নিয়েছি। কাউঞ্চাল যারা চেনেন না তাদের ভালো করে দেখিয়ে দিলাম। আর নিয়েছি এক বাটি মুগ ডাল, দুটোই সমান সমান, তবে দুটো ছোটো বাটির দু বাটি, মানে এক বাটি কাউঞ্চাল আর এক বাটি মুগ ডাল। এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আর আমি কিছু এই খিচুড়িটার মধ্যে সবজি ব্যবহার করব। আমি অল্প পরিমাণে গাজর নিয়েছি, আলু বিনস এগুলো নেব। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এর আগে আমার কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকে আমি এই খিচুড়িটা শেয়ার করছি। এর সাথে আমি অর্ধেক আলু দিচ্ছি। আমি এখানে খিচুড়ির পরিমাণটা খুব কম করছি, তাই সেই অনুযায়ী সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ খিচুড়িটা তৈরি করবেন সেই অনুযায়ী সবজি ব্যবহার করবেন। আমি তিনখানা বিনস দিয়েছি, বিনসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলো ছোট ছোট ডুমো করে কেটেছি। এই খিচুড়িটাতে সবজি দিলে খেতে খুব সুন্দর হয়। এর আগে আমি কাউঞ্চালের বেশ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন কাউঞ্চালের পায়েস, পোলাও, কচুরি, আর আজকে খিচুড়ি শেয়ার করছি। এবার আমি অর্ধেক একটা টমেটো নিয়েছি, আর এটা ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিটা এই সময় অ্যাভেলেবেল না, কিন্তু আমি এটা স্টোর করে রেখেছিলাম, তাই এই রান্নায় ব্যবহার করছি। কড়াইয়ে দু চা চামচ সর্ষের তেল দিলাম, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব, সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা, এখানে একটা এলাচ, দারচিনি ছোট্ট একটা টুকরো, আর দুটো লবঙ্গ আছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আলুটা, আলুটা সামান্য তেলের মধ্যে ভেজে নেব। একাদশীর ব্রত পালনে অনেকে অনেক কিছু খেয়ে থাকেন, আবার অনেকে অনেক কিছু খান না, যে যেটা খান না সেটা স্কিপ করবেন। এবার দিয়ে দিলাম বিনসগুলো, এগুলো আমি একটু বড় বড় টুকরো কেটেছি, আর এগুলো ভাজলে এটার একটা স্বাদও হয়। বড় বড় টুকরো জিনিসগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি, তারপর ছোটোগুলো দিচ্ছি। এবার আমি গাজরটা দিয়ে দিলাম, ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই গাজরের একটা যে গন্ধ হয় সেটা আর থাকবে না। এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা ধুয়ে রাখার জন্য এটা একটু ফুলে উঠেছে। এবার এই তেলের মধ্যে আমি সবজির সাথে এই মুগ ডালটাকে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা হতে বেশি সময়ও লাগে না, মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আর মুগ ডাল থেকেও বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। মুগ ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি কাউঞ্চালটা দিয়ে দিচ্ছি। কাউঞ্চালটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা অনেক সময় অনেক ব্রত পালনে, যেমন
ষষ্ঠী অষ্টমী এগুলো আমরা করে থাকি, আর তখন আমরা চালের জিনিস কিছু খাই না। সেই সময় এরকম শ্যামা চালের খিচুড়ি করে খাওয়া যেতে পারে। দুর্গাপূজা, ষষ্ঠী, অষ্টমী এই দিনগুলোতে এই শ্যামা চালের খিচুড়ি করে খাওয়া যেতে পারে। আমি এবার স্বাদ মতো নুন দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। শ্যামা চালের খিচুড়ি বা ভাত করার সময় অনেকেরই কিন্তু মানে পারফেক্ট হয় না, তার কারণ জলের পরিমাণটা সঠিক দেওয়া হয় না। আমি এখানে একদম সঠিকভাবে জলের পরিমাণটা দেব, যার জন্য এই যে খিচুড়িটা এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে না, আবার একদম পাতলা হয়ে যাবে না। আমি এখন দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট, ফ্রেশ কোকোনাট থাকলে সেটাও দিতে পারেন, যদি না থাকে এরকম ডেসিকেটেড কোকোনাটও আপনারা দিতে পারেন। নারকেল দিলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। এখানে আমি জল চাল আর ডালের 3 গুণ দিয়েছি, এটা বড় বাটি, যেটা আমি বাটিটা প্রথমে চাল আর ডাল মেপে নিয়েছিলাম তার কিন্তু এটা ডবল সাইজের বাটি, সেই অনুযায়ী এটা 6 বাটি আমি জল দিয়েছি। এবার আমি চাপা দিয়ে এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব, আর আলু বিভিন্ন যে সবজি আমি ব্যবহার করছি সেই সবজিগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমি মাঝে মাঝে একটু চাপা খুলে নাড়াচাড়াও করে দিচ্ছি। আমি একটু চেক করে নেব চাল আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। চাল আর ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, এখনো 2-4 মিনিট হবে, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। আমি একেবারে শেষের দিকে মটরশুঁটি আর 4-5 খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি যেহেতু ফ্রোজেন এখানে ব্যবহার করছি তাই এটা আমি শেষের দিকে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2-1 মিনিট ফুটিয়ে নেব। খিচুড়িটা এরকম পাতলা পাতলাই থাকবে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা এর থেকে বেশি ঘন করলে এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে, সেই জন্য এইরকম পাতলা পাতলা অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেল কাউন চালের খিচুড়ি বা শ্যামা চালের খিচুড়ি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন খিচুড়ির টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা ভালো হয়েছে খেতে। আমি এটা আপনাদের একটু সার্ভ করে দেখালাম, আর এর সাথে আমি যে গাটি কচুর বড়াটা করেছি সেটা আমি দিয়ে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।